হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো ভারতবর্ষের সব থেকে উঁচুতে অবস্থিত স্টেশন ঘুম স্টেশন। তো আমরা বইতে পড়েছি অনেক যে ভারতবর্ষের সবচেয়ে উঁচুতে অবস্থিত স্টেশনের নাম ঘুম, তো সেইখানেই যাবো। তার আগে জোর বাংলো, এটা হচ্ছে ঘুমের আগে উপরটাই, তা উপরটার অংশটা খুব সুন্দর লাগছিল তাই দেখাতে লাগলাম সবাইকে। তারপর চলে আসলাম ঘুম স্টেশনের দিকে। এবার ঘুম স্টেশনে এসে সব দিকটা দেখে আমি হকচকিয়ে গেছি। চারিদিকটা রং করেছে, এখন রং করা চলছে, আর ফেস্টিভ্যাল চলছে, উইন্টার ফেস্টিভ্যাল 2022। তো ডিসেম্বর ভর চলবে, এটা 5ই ডিসেম্বর পর্যন্ত চলবে। তা যাই হোক, ভালো সময় চলে এসেছি। আর এইটা হচ্ছে আমি মিউজিয়ামের ভিতর ঢুকেছি, এটা ঘুম মিউজিয়াম। আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এই ট্রেনটার নাম হচ্ছে বেবি সেবক। এটা হচ্ছে 1881 সালে প্রথম চলেছিল দার্জিলিংয়ে। আর আমাদের প্রথম প্রাইম মিনিস্টার পণ্ডিত জওহরলাল নেহরু এটাকে উদ্বোধন করতে এসেছিলো। তা সেই সব কিছুই লেখা আছে এখানে, একটা বোর্ড আছে, বোর্ডটাকেও দেখাবো। তো দেখো আমি আর কী বলি, এটা হচ্ছে ঘুম মিউজিয়ামের ভিতর। আর এইটা দেখাচ্ছি বোর্ডটা, এটা সম্পূর্ণ টোটাল পজ করে দেখতে পারো এখানে কী কী লেখা আছে। যে পণ্ডিত জওহরলাল নেহরু এটা উদ্বোধন করেছিল এবং এই ট্রেনটা চলেছিল, ট্রেনটির নাম কি, সমস্ত তথ্য দেওয়া রয়েছে। তারপর আমি ভাবলাম একটু দেখাই, এবার স্টেশনটা দেখাই, ট্রেনটাকে আগে দেখাই। আগেকার ট্রেন এইটা হচ্ছে মানে মাল বহন করা হতো, এটা ব্রিটিশ আমলে ব্রিটিশরা বহন করতো, এই তখনকার জিনিসগুলো রেখে দেওয়া হয়েছে। তারপরে এগুলো পাহাড়গুলোকে বানানো হয়েছে, এখানে লাইট দেওয়া আছে। এখানে এই যে পাহাড়গুলিতে অনেক ছোটো 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 টুনি লাইট দিয়ে ভরানো আছে। রাত্রি হলে তো অমায়িক লাগতো, তো রাত্রি তো আসতে পারবো না আমরা রুম থেকে অনেক দূর, তাই দিনের বেলা সেই তোমাদের দেখাতে আসলাম। আর দিনের বেলা না হলে এগুলো তো দেখতে পারবে না। এই তালাগুলো দেখো, তালাটা বহুত দিন গাড়গাগা তাই তুললাম। এইবার ইঞ্জিনের ভেতরটা দেখাই, ইঞ্জিনের ভেতরটা কীভাবে ট্রেন চালায়। এর ট্রেন চালানো খুবই সহজ, একটা ব্রেক রয়েছে আর একটা স্টার্টিং পয়েন্ট, ওইটা তুলে মানে এই ট্রেন এমনি চলে। আর ওই যে ব্রেকটা রয়েছে, ব্রেকটা দিয়ে ওটাকে আপ ডাউন করা হয়, মানে আটকা বন্ধ করা, ইয়ে করা, একটা ব্রেক রয়েছে। ট্রেনের চাকাগুলো দেখো, তখন ট্রেন কেমন ছিল। আর উপরের অংশটা ওটা হচ্ছে কয়লা দেয়, ওখানে ওখানে কয়লা দেওয়া হতো। আর এই দিকটা ভিতরের দিকটা আমি দেখাচ্ছি একটা একটা করে, মোবাইল ক্যামেরা তো। আর এই যে বাচ্চা বেবিটা, নেপালি বেবিটা বলছে আমাকে, মানে আমাকে না অ্যাকচুয়ালি, ও ট্রেনটাকে এরকম নাড়াচ্ছে আর বলছে জুম 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 দার্জিলিং স্টেশন মা জুম। হ্যাঁ, তার মানে ওখানে নেপালিতে বলছে ওটা দার্জিলিং স্টেশন যাবে ওর মা, তাই সেই জন্য ওকে ট্রেনে তুলিয়ে দিয়েছে, এখান থেকে দার্জিলিং যাবে হয়তো বাসে করে, তা ওকে ট্রেনে তুলিয়ে দিয়েছে, ট্রেনের ওই যেটা দিয়ে বেড়ে গেছে ওইটা টানছে আর বলছে জুম জুম দার্জিলিং স্টেশন মা জুম। যাই হোক, তো এটা দেখাই, এটা ঘুম স্টেশনের মানে ফ্রন্ট দিকটা, ফন্ট বলা চলে, পিছনের দিকটা বলা চলে, এটা শিলিগুড়ির দিকটা। শিলিগুড়ির দিকটা যে আমি পরে তুললাম মিউজিয়াম থেকে এসে। আর এখানে দেখাই, এই বোর্ডটা আগে দেখিয়ে নিই। এখানে বিভিন্ন রকম স্মৃতিসৌধ ইউনেস্কো যে হেরিটেজ সাইট করেছে, ঘুম স্টেশনটাকেই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট করেছে, তার সমস্ত বোর্ড দেওয়া আছে। আর এখানে সবাই কাজ করছিল। তারপর আমি স্টেশনটা ঘুরে ঘুরে দেখাই, সামনের দিকটা, রোডের ফ্রন্ট দিকটা ঘুরে ঘুরে দেখাই। আর আমি এখানে কী দেখাবো, আমি না লাঠিখুঁটি যা আছে সব কিছু বলা সম্ভব নয়। তোমরা দেখো স্টেশনটা যারা দেখোনি, তো ভিডিওটা এক লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আরও নতুন নতুন ভিডিও, দার্জিলিংয়ের বিভিন্ন ভিডিও, অন্যান্য ভিডিও পাবে আমার চ্যানেলে নিয়মিত। তো এখানে ভিডিওটা স্কিপ করবে না, কারণ সামনে আমি আরও জিনিস দেখাবো, ঘুম স্টেশনের ফ্রন্ট দিকটা দেখাবো, তারপরে দেখাবো হচ্ছে ইন্ডিয়া পোস্ট, মানে ভারতের ব্রিটিশ আমলে যে ইন্ডিয়া পোস্ট ডাক টিকিট, মানে সরি, যে পোস্ট স্ট্যাম্পগুলো যার মধ্যে মানে চিঠি লেটার বক্সগুলি ব্যবহার করো, তো এই যে লেটার বক্সগুলো কতটা মজবুত এটা ক্যামেরায় দেখলে বোঝা যাবে না, এটা সম্পূর্ণ লোহার তৈরি আর এতটাই মজবুত মানে বলার কিছু নেই। আর এই যাই হোক, স্টেশনের এটা ফ্রন্ট দিক, মানে দার্জিলিং থেকে আসলে এটা ফ্রন্ট দিক। তো কেমন লাগলো স্টেশনটা ঘুরে, তোমাদের ভালো লাগলো কি, আরও কীভাবে দেখতে হবে, আরও কেউ যদি অন্য কিছু দেখতে চাও দার্জিলিংয়ে তো কমেন্ট করো নিচে, আমি দেখাবো।